নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ দীপাবলির আগ্রিম শুভেচ্ছা। আর আমি তন্ময় এই ভিডিওটাতে ক্লিক করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে আমি বিশেষ কিছু জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি, যে আমরা ভারতবর্ষে দীপাবলি কেন পালন করি এবং দীপাবলি কি শুধুমাত্র ভারতবর্ষেই পালিত হয়। আমরা দীপাবলি পালন করি তার প্রধান কারণ হচ্ছে শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসের পর অযোধ্যাতে আবার ফিরে আসেন লক্ষ্মণ এবং সীতামাতার সাথে। তখন অযোধ্যাবাসী রামচন্দ্রকে স্বাগত করার জন্য, রামচন্দ্রকে অভ্যর্থনা দেওয়ার জন্য দীপাবলি পালন করে। শুধু এটাই নয়, পাণ্ডবরাও যখন বনবাস কাটিয়ে হস্তিনাপুরে ফিরে আসেন সেই দিনটাও ছিল দীপাবলির দিন, এবং সেই দিনও পুরো হস্তিনাপুরকে দীপাবলিতে আলোকোজ্জ্বল করে দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের কিছু কিছু জায়গায় নরকাসুর বধের জন্য দীপাবলি পালন করা হয়। নরকাসুর ইন্দ্রের মাতার মুকুট চুরি করেন এবং সেইটা ইন্দ্র শ্রীকৃষ্ণের কাছে এসে জানান। শ্রীকৃষ্ণ ইন্দ্রের মাতার মুকুট উদ্ধার করার জন্য সত্যভামাকে নিয়ে যান। নরকাসুরকে মারা সম্ভব ছিল না, কেননা নরকাসুর শুধুমাত্র তার মাতার হাতেই মৃত্যু ঘটবে এরকম আশীর্বাদ পেয়েছিলেন। তো অবশেষে জানা যায় সত্যভামাই নরকাসুরের মাতা, এবং সত্যভামার হাতে নরকাসুরের মৃত্যু ঘটে এবং ইন্দ্রের মাতা তার মুকুট ফিরে পান। এবং সেই উপলক্ষে দীপাবলি পালন শুরু হয়, যেখানে অসত্যের উপর সত্যের জয়কে দেখানো হয়েছিল। তাছাড়াও বৌদ্ধরা বিশ্বাস করে এই দিন রাজা অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। জৈনরা যে কারণে দীপাবলি পালন করে সেটা হলো এই দিন মহাবীর মোক্ষ লাভ করেছিলেন। প্রাণী জন্মের যে চক্র, সেই চক্রের থেকে তিনি চিরকালের জন্য মোক্ষ লাভ করেন, সেই জন্য জৈনরা এই দিন দীপাবলি পালন করে। এছাড়াও শিখরা যে কারণে দীপাবলি পালন করে সেটি হলো এই দিন শিখগুরু হরগোবিন্দ মোগলদের কারাবাস থেকে মুক্তি লাভ করে এবং সেই আনন্দে তারা দীপাবলি পালন করে। তো বন্ধুরা, আমরা জানতে পারলাম যে শিখ ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, হিন্দু ধর্ম, এই সকল ধর্মে কেন দীপাবলি পালন করা হয়, কী কী কারণে দীপাবলি পালন করা হয়। কিন্তু এটা হয়তো অনেকেই জানে না যে ইজিপশিয়ানরাও দীপাবলি পালন করত, এবং তারা এটা করত তাদের দেবী আইসিসকে খুশি করার জন্য। আইসিস হচ্ছে অনেকটা লক্ষ্মী দেবীর মতন, যিনি ধন সম্পদের দেবী। এই দিন তারা বিভিন্ন প্রদীপ জ্বালিয়ে তাদের নগরকে, তাদের শহরকে আলোকোজ্জ্বল করে রাখত। এই উৎসবটাকে বলা হতো লিচ নাপসিয়া। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর জয়েন বাটনটা প্রেস করে তোমরা আমাদের চ্যানেলের মেম্বার হও। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।